নমস্কার বিশেষ খবৰ হতে ষ্টুডিঅত মই ৰদিক APPSC প্ৰশ্নকাকতৰ বিক্ৰী কেলেংকাৰী কাৰ একাউণ্টত ইডিয়ে পালে এক কোটিতকৈ অধিক টকা প্ৰশ্নকাকত বিক্ৰী কেলেংকাৰীয়ে জোকাৰিছে ৰাজ্য ইয়াৰ মাজতে বিভিন্ন স্থানত চলিছে ইডিৰ অভিযান বেংক একাউণ্টত ইডিয়ে পালে এক কোটিতকৈ অধিক টকা অরুণাচল প্রদেশের কেবা ঠাইতেও ইডির অভিযান অভিযানত জব্দ 1,41,00,000 জমা টাকা ইডিয়ে টুইটার যোগে প্রকাশ করেছে এই কথা ধনর গৰাকী কোন সেই কথা প্রকাশ করা নাই অরুণাচল প্রদেশের লোকসেবা আয়োগের প্রশ্নকাকত বিক্রি সাত মাহ ধরে রাজ্যখনের রাজনৈতিক বাতাবরণ উত্তপ্ত APPSC প্রশ্নকাকত কেলেংকারী নতুন তথ্য ব্যাংক একাউন্টত ইডিয়ে পালে এক কোটিতকৈ অধিক টাকা অরুণাচল প্রদেশের কেবা ঠাইতেও ইডির অভিযান অভিযানত জব্দ 1,41,00,000 জমা টাকা প্রশ্নকাকত কেলেংকারীয়ে জোকাৰিছে রাজ্য ইডিয়ে জব্দ করলে এক কোটিতকৈ অধিক টাকা অরুণাচল প্রদেশের পাপুম পাৰে জিলাৰ কেবা ঠাইতো এনফোর্সমেন্ট ডাইৰেক্টৰ এটা বিশেষ দলে চলোৱা এই অভিযানত জব্দ কৰিছে 1,41,00,000 টকা জমা বেংক একাউণ্ট যোৱা মঙলবাৰে কেইবা ঘণ্টাও ধৰি চলিছিল এই অভিযান অভিযানত 1,41,00,000 টকাৰ বেংক একাউণ্ট জব্দ কৰে ইডিৰ বিষয়াই ইডিয়ে টুইটার যোগে এই কথা প্রকাশ করেছে অবশ্যই জব্দ করা ধনখিনি গৰাকী কোন সেই কথা ইডিয়ে প্রকাশ করা নাই জানিব পৰা মতে এই তালাচি অভিযান রাজ্য সরকারে আহ্বান ক্রমে করা হয়েছে উল্লেখযোগ্য যে অরুণাচল প্রদেশ লোকসেবা আয়োগের প্রশ্নকাকত বিক্রী কেলেংকারীয়ে বিগত প্রায় সাত মাহ ধরে রাজ্যখনের রাজনৈতিক বাতাবরণ উত্তপ্ত করে রাখিছে